প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নাওয়া খাওয়া না করে কোথায় যাস বলতো? হ্যাঁ রে, আজকাল তো শুনছি অফিসেও যাস না, করিস টা কি? সৌমিকে খুঁজি। ওকে খুঁজে আর কি লাভ? সত্য মিথ্যাটা যাচাই করতে হবে না? কোনো দরকার নেই, তুই ওকে ভুলে যা অরিন্দ, বিয়ে থা করে আবার ঘর সংসার কর। মা, আমাকে ভরণ পোষণ করতে যদি তোমাদের ভালো না লাগে সেই মুহূর্তে আমাকে বলে দিও, আমি বাড়ি ছেড়ে চলে যাব। অরিন্দ বুঝলে বোন, এ সালা জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে না, ও বিয়ে করাই ঝগমারি হয়ে দাঁড়িয়েছে। আই ফালতু কথা বলিস না তো, জিনিসপত্রের দামের সঙ্গে তোর বিয়ে করার কি সম্পর্ক রে? ওই তুই কি বুঝিস একটা বেনারসির কত দাম তুই জানিস? সেটা জেনে আমার লাভ কি? আমি বেনারসি না করলে তুই কি আমায় বিয়ে করবি না? আরে তবুও বিয়ের তো একটা নিয়ম কানুন আছে নাকি? এই যেমন ধর এই বেনারসি। রাখ তোর বেনারসি, তুই যদি রাজি থাকিস তাহলে আমি এই কাপড় পরেই তোকে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা দিদি, তুমি বলো বেনারসি না পড়লে কি বিয়ে হয় না? কেন হয় না? কাপড় চোপড় গয়না সবই তো মিথ্যে, আসল হলো মন। শুনলি লেখাপড়া জানে দিদির কথাটা? শুনলি? হ্যাঁ শুনেছি। আচ্ছা বোন দেখো তো এই পাগলিটাকে এই শাড়িখানা মানাবে কিনা। খুব সুন্দর, খুব সুন্দর মানাবে। কিন্তু এবার তোমাদের দুজনকে আমার একটা কথা মানতে হবে। আমি রাজি। কিরে তুই রাজি তো? তুই রাজি হলি আমি রাজি। এই যে তোমরা দুজন তুই তুই করে কথা বলো না, এটা চলবে না। জব বাবা, তাহলে কি বলবো? তোমরা দুজন দুজনকে তুমি তুমি করে কথা বলবে। হ্যাঁ ওরে বাবা, তোকে তুমি বলতে হবে, যদি ভুল করে ফেলি আমি তোকে মাফ করে দেবো। কিন্তু মুশকিল হলো আমি ওকে কি করে তুমি বলবো? বলতেই হবে, বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে। ঠিক আছে আমি পারবো। আমিও পারবো দেখি। বাহ সত্যি শাড়িটা কিন্তু রূপাকে দারুণ মানাবে। আমি আর পাচ্ছি না সুমি, আমাকে একা ছেড়ে তুমি কোথায় গেলে? আমি আর পাচ্ছি না। না না না, সত্যি সত্যি আমি আমার ছেলের কান্নার আওয়াজ শুনেছিলাম। সত্যি আমি আমার ছেলের কান্নার আওয়াজ শুনেছিলাম। খোকা, কোথায় আমার খোকা? কোথায় আমার খোকা? আমার খোকা, আমার হয়েছে যত জ্বালা, ফোনটাকে যে সামলাবো। এই যে অমিত বাবু, যতই কাঁদো না কেন মায়ের দুধ পাবে না। কাঁদেন শোনা, কাঁদেন লক্ষ্মী ঠিক আছে। আমার ভীষণ ছেলে পেয়েছে। কে পেয়েছে? খাওয়া খাওয়া রাক্ষস কোথা খাস। হ্যাঁ বললা কি হয়েছে গুরু, এত ডাকছো কেন? এটাকে কান ধরে বার করে দিত। এখন আমি যখন খেতে বসবো তখন বাইরে বাড়া দিবি, খাওয়া হয়ে গেলে তারপর লোক ছাড়বি। পেট ভরে খেতে দেবে না, তারপর মারছ। বেশ করেছি, মেরেছি, আবার মারবো। এত মারছো কেন? বলো বলো আমার বাবা মা কোথায়? কেন রে? আমার খেতে পার, তোমরা আমায় খেতে দাও না, বকালো খালি মারো। আমি আমার বাবার কাছে যাব। ওরা কপাল, জন্মে বাবা মার মুখ দেখিসনি, তবু বাবা মাকে খুঁজিস কেন? আমি আমার বাবা মার কাছে যাব। ওরে সেই কপালই কি তুই জন্মেছিস? বাবা মা থাকতেও যদি অনা ¶¶
করছিস কেন? আরে দেখো জালা, আরে বলবি তো কাঁদছিস কেন? তুই আমার সঙ্গে আয়। বোন বোন ও বোন, একে ভাই আমার ভাগ্নে। তোমার ভাগ্নে? আসলে ওর বাবা মা কেউ নেই, থাকতো অনাথ আশ্রমে, তা খেতে না পেয়ে ওখান থেকে পালিয়ে এসছে। বুঝলে বোন, ওর জীবনের সাথে আমার জীবনে অনেক মিল আছে, ও অনাথ আর আমিও অনাথ, তাই ওকে নিয়ে চলে এলাম। যাকে ওর ভীষণ খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দাও আগে। চল রূপা চল। এদিকে আয়, আমার কাছে আয়। বুঝলি রূপা, অমিতটাকে আমি ইচ্ছে করে নিয়ে এলাম। কেন জানিস? বোনটা না বড্ড আমার দুঃখী, একা একা বসে বসে কাঁদে। বাচ্চাটাকে পেলে ওর অন্তত একটু সময় কাটবে। কি বল? আরে হুঁকি রে, তোরও তো দুদিন বাদে বাচ্চা হবে, এরকম সুন্দর ফুটফুটে ছেলে হবে। কি রে, হবে না? যাও তো, জানি না তুমি। তুই যা রান্না কর, দুপুরে এসে খাবে, আমার জন্য ভাবিস না।
আমি তো একদিনের মধ্যেই ঠিক হয়ে যাব। যা, কিছু বলো না। ঠিক আছে, আমি রান্নাটা সেরে এক্ষুনি আসছি। যা মা, পয়সা দাও। পয়সা নিয়ে কি করবি বাবা? তোমার ওষুধ কিনে আনবো। পয়সা তো আমার নেই বাবা, আমার ওষুধ লাগবে না। তুই যা, খেলতে যা। কি চাই? কাজ করতে চাই, যে কোনো কাজ। মায়ের জন্য ওষুধ কিনবো, খুব জ্বর হয়েছে। যা, থালা বাসন গুলো ভালো করে মেজে দে, 5 টাকা দেবো। যা তাড়াতাড়ি মাছ। এই ওখানে এক কাপ চা দে, আর সামনে জল দে। এই ভালো করে মাছ না রে, সাবধানে মাছিস, আবার ভেঙে টেঙে ফেলিস না জানো। যা বললাম তাই হলো। হাই 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 হাই, শালা আমায় ডুবালি যা রে। ভালাম যেত ওর ঠেকান থেকে। ও আপনাশ করে ছেলে, তবে কি তুমি ওকে এই গান শিখিয়েছিলে? তুমি কোথায় সবে? তুমি কোথায়? মা, মা, এই দেখো
তোমার জন্য ওষুধ আর ফল এনেছি। এসব কেনার পয়সা তুই কোথায় পেয়েছিস? কে দিয়েছে পয়সা বল, বল কে দিয়েছে পয়সা? তুই চুরি করেছিস, চুরি করেছিস তুই, বল তুই চুরি করেছিস, চুরি করেছিস, চুরি করেছিস তুই, চুরি করেছিস তুই, বেরিয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। ওকে মারছো কেন? ওকে জিজ্ঞেস করো, আমার জন্য ওষুধ এনেছে, পয়সা চুরি করে। আমি চুরি করিনি, আমি বুট পালিশ করে টাকা পেয়েছি, মায়ের জন্য ওই টাকা দিয়ে ওষুধ আর ফল এনেছি। সাবাস ভাগ্নি সাবাস। শোনো বোন, ভালো করে শোনো, ও নিজে খেটে রোজগার করে সেই টাকায় তোমার ওষুধ এনেছে। আমার শোনো, আমি না বুঝে তোকে মেরেছি বাবা, মামা এখানে বসতে বলেছে, বিকেল বেলা বড় সাহেব এদিক দিয়ে যায়। আয়। কোথায়? আয় না আমার সাথে আয়। এইখানে বস। হ্যাঁ রে, তোর নাম কি রে? অমিত। তোর বাবার নাম? জানি না। সে কি রে, এত বড় ছেলে তুই তোর বাবার নাম জানিস না? তোর বাবা কি কাজ করে? জানি না। তার মানে? আমি তো আমার বাবাকে দেখিনি কোনোদিন। কেন? আমি তো অনাথ আশ্রমে থাকতাম, সেখানে আমাকে খেতে দিত না, শুধু কাজ করাতো, খালি মারতো, তাই আমি পালিয়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, এই গান তুই কোথায় শিখলি? কেন সাহেব, ভালো লেগেছে, গাইব? না এখন থাক, নেই টাকাটা রাখ। কিসের টাকা? আমি দিলাম। হুম হুম সাহেব, সাহেব আমার বাবাকে কোথায় পাবো বলতে পারেন? তোর বাবার নাম ঠিকানা জেনে আসিস, আমি খুঁজে বার করে দেবো। হ্যাঁ রে, তুই থাকিস কোথায়? তালতলা বস্তিতে। ঠিক আছে, আমি চলি। আচ্ছা সাহেব। এই যে ভাই, শুনুন। বলুন সাহেব। আচ্ছা, এখানে বুট পালিশ করে একটা বাচ্চা ছেলে নাম অমিত, কোথায় থাকে বলতে পারে? ওই বাঁ দিকে গিয়ে ডান দিকের বাড়িটা। ও আচ্ছা, ধন্যবাদ। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, ওই বুট পালিশ করে একটা বাচ্চা ছেলে নাম অমিত, ওকেই খুঁজছিলাম। তাকে আপনার কি দরকার? একটু দরকার ছিল। যা বলার আমাকেই বলুন। অমিত তোমার ভাগ্নে? ভাগ্নে? হ্যাঁ, অনাথ আশ্রম থেকে পালিয়ে এসেছিল, আর আমিও এক অনাথ। ভাগ্য চক্রে দুই অনাথের এক জায়গায় দেখা হয়ে গেল। অমিত কি এখন বাড়িতে আছে? না, এখনো ফেরেন। আচ্ছা ভাই, বলতে পারো অমিত যে গানটা গাইছিল ওটাও কার কাছ থেকে শিখেছে? সেটা তো জানি না, হয়তো কারোর মুখ থেকে শুনে শিখেছে। আচ্ছা, ও যে অনাথ আশ্রমে থাকতো তার নামটা কি? সনাতনপুর অনাথ আশ্রম। সনাতনপুর অনাথ আশ্রম। বুঝলে বোন, সে পাগল ভদ্রলোক এসেছে, তার প্রশ্ন হচ্ছে অমিত কার কাছ থেকে গান শিখেছে। আরে লাউ ঠেলা, দুবেলা ভাতের পয়সা জোটে না, তার উপর আবার গানের মাস্টার। কি হল, কথা বলছো না কেন?
আমি এখান থেকে চলে যাব ভাই। বললেই হলো, এলাম থাকলাম আর চলে গেলাম। যাও দেখি এখান থেকে কেমন করে তুমি যেতে পারো। আমাকে যেতেই হবে, আজ না তো কাল, আমাকে যেতেই হবে ভাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? যে লোকটা আজ এসেছিল আমি জানি সে আবার আসবে, বার বার আসবে। আরে আসবে তো হয়েছে নাকি? কোনো একটা উল্টো পাল্টা কথা বলে এক খুশিতে নাকটর পাঠিয়ে দেবো। না 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 ভাই, তুমি ওকে কোনোদিন কিচ্ছু বলবে না। বলবো না কেন? গোপন আমি কোনোদিন কিছু করিনি, আজও করবো না। যে লোকটা আজ এসেছিল তাকে আমি চিনি। বলছো কি তুমি? তিনি আমার স্বামী, এই শহরের শ্রেষ্ঠ ধনীর সন্তান। হায় ভগবান, এই কথা তুমি আগে আমাকে বলনি কেন? আরে দাও দাও ঠিকানাটা দাও, এক্ষুনি আমি ওকে গিয়ে নিয়ে আসছি। না ভাই, ওই গানের সূত্র ধরেই আমাকে ও খুঁজছে। আমি জানি প্রায় এক যুগ ধরে আমার জন্য অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। আর না আর না, আমার সুখের জন্য আমি ওর জীবনটাকে আর পিষিয়ে দিতে চাই না। আমি চলে যাব, আমি অনেক দূরে চলে যাব, মরে যাব, আমি মরে যাব। তুমি মরে যাবে, তুমি মরে যাবে না? আমি বেঁচে থাকতে তুমি মরে যাবে? আমি বেঁচে থাকতে কোনোদিন তোমার কিছু হতে আমি দেবো না, কোনোদিন কিছু হতে দেবো না আমি।